শুরু করছি আজকের গল্প আব্দুল জব্বার লেখা তেলেসমতি বাড়ি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রফেসর হয়ে এলো নাজিমউদ্দিন। হুগলির ফুরফুরা শরীফের কাছে বাড়ি তাদের। কলকাতায় তাদের পৈতৃক ব্যবসা আছে বই বিক্রি আর বাইন্ডিংয়ের। কলকাতায় থেকেই পড়াশোনা করেছে নাজিম। বিয়ের পর চাকরিও মিলে গেল। ফার্স্ট ক্লাসের ওপর তলায় নাম্বার মিলেছে তার। ডক্টরেটও করেছে। শ্রী জাহানারা লাজুক আর ভীতু স্বভাবের মেয়ে। গ্রামে থেকেই বিয়ে পাশ করেছে। তাকে নিয়ে আসতে হলো বর্ধমানে। ট্রেনে চড়তেও তার ভয়। সে ভয় ক্রমে ক্রমে অবশ্য কেটে গেল। নাজিম এক মুসলিম পরিবারে সপ্তাহখানেক কাটানোর পরে শহরের পশ্চিম দিকের একটি বাগানের মধ্যে চমৎকার একখানা চার কামরার দোতলা বাড়ি ভাড়া পেল। পেছনে শান বাঁধানো বড় পুকুর, বাগানে গাছপালা, কবরখানা, ভাঙা পোড়ো হাওয়াখানা। জমিদার শ্রেণীর লোক যারা বাড়ির মালিক সবাই নাকি বাংলাদেশে চলে গেছেন। কেয়ারটেকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক কিরানি, ফর্সা পাতলা চেহারার গোলাম হোসেন খা। এমন বাড়ি পড়ে থাকে কেন এ প্রশ্ন অবশ্য মনে এসেছিল নাজিমের। গোলাম হোসেন উত্তর দেয়, কে নেবে, তাছাড়া নির্জনতা আপনি যেমন ভালোবাসেন সবাই কি তা চায়? তিন দিকেই ফাঁকা মাঠ, গোটা বাড়িটাই মাত্র 500 টাকা। সে দুটো তিনটে টিউশনিতেই জোগাড় হয়ে যাবে। কাজের মেয়ে গোলাপি বিবিকে আনতে হয়েছে দেশ থেকে। রাধাপাড়ায় তার চমৎকার হাত, তাছাড়া একাই বা জাহানারা থাকবে কি করে? বিকালে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় কাছের দোকানে সাবান, সেন্ট, পাউডার, পাউরুটি, মাখন, বিস্কুট কেনার পর দোকানদার কোথায় কোন বাড়িতে সে উঠেছে জেনে নেবার পরে বলেছে, ওটা তো ভূতের বাড়ি, ওখানে কেউ থাকতে পারে না, সবাই পালায়। হেসেছে নাজিম, বলেছে, আমি ভূতে বিশ্বাস করি না। যাদের বুদ্ধি কম, সাহস নেই, আধি ভৌতিক কল্পনা আছে, তারা নিজের ছায়াকেও ভূত দেখে। কথাটা জাহানারাকে বলেনি, এমনিতেই সে ভীতু, যোগ দেখলেই লাভ দেয়। গোলাপি কিন্তু খুব সাহসী মেয়ে, একাই থাকবে সে নিচের ঘরে। প্রথম দুদিন অবশ্য দোতলায় পাশের ঘরে ছিল। রাত্রে বাঁশবনের দিকে কবরখানায় কি যেন শব্দ হয়, দীর্ঘ সুরেলালয়, ক্যাও, জাহানারারও কানে পড়েছে। কি শব্দ গো ওটা? ও কিছু না, ঘুমো, রাত জাগলে মাথা গরম হয়, তখন টিকটিকির ডাক শুনে মনে হয় স্কুটার ছুটে গেল। কটা বাঁশ লম্বা হয়ে তেঁতুল গাছের ওপর শুয়েছে, বাতাসে দোলা খেলে ডালের গায়ে ঘর্ষণ খায়, তা ক্যাও করে শব্দ ওঠে। বড় মাছের ঘাইও শোনা যায় পুকুরে, ওটা নাকি পীরের পুকুর, কেউই মাছ মারে না, তেঁতুল গাছে অজস্র তেঁতুল হয়, কেউ পারে না, কাঠবিড়ালিতে খায়। পুকুরের পানি স্বচ্ছ হলেও জলজ ঘাসের জন্য যেন কালো দেখায়। জাহানারা ওক্ত নামাজের পর কোরআন শরীফ পড়ে সুর করে, তার ধারণা ভূত থাকলে তাতে ভেঙে যায়। গোলাপি আবার এক কাঠি বাড়ায়, বলে, ভূত কলমা দুরুদে ভাগে বটে, মামদো ভূত হলে ভাগে না গো বৌমা। মামদো ভূত নাকি মুসলমান লোকের রুহ বধ হয়ে গেলে হয়, যারা গলায় দড়ি দিয়ে কিংবা বিষ খেয়ে অথবা পুকুরে ডুবে অনেক কষ্ট পেয়ে মরে। কথাগুলো যেন জাহানারার মনে গেঁথে যায়। গোলাপি বিবি উত্তর দিকের ঘোষপাড়া থেকে দুধ আনতে যায় আর এ বাড়ির অনেক কথা শুনে আসে। সব কথাই সে বলে জাহানারাকে, রং চড়ায়ও কথার মধ্যে। এই বাড়ি নাকি অভিশপ্ত, তিন তিনটে লোক মরেছে, পুকুরে ডুবে মরেছে একটা বউ, ওই পুকুরে সে গা ধোয়ে চুল ঝাড়ে শানের ঘাটে শব্দ করে, অমাবস্যা আর পূর্ণিমা রাতে নাকি তাকে দেখা যায়, বিষ খেয়ে মরেছে মেজকর্তা, তিনি বউটারই স্বামী। নাজিম সব শুনে আমল দেয় না, বলে, ভূতের গল্প সবই মানুষের বানানো, উদ্দেশ্য ভয় দেখানো বা মজা করা। দুর্বল লোক বুদ্ধিহীন হলে সে নিজের ভুল কাজে নিজেই কাবু হয়, এসব বিশ্বাসে ইমান হারায়, মনে মনে ভূত প্রেতকেই পূজা করে। একদিন রাতে কিন্তু নাজিমই বিভ্রান্ত হয়ে গেল, কার যেন পায়ের শব্দ দোতলায় বারান্দা ধরে এগিয়ে যায়। জাহানারা তখন ঘুমোচ্ছে,
গোলাপি বিবিও নিচের ঘরে নাক ডাকাচ্ছে, ঘরদোর সব বন্ধ, ছাদের উপরে শিরিশ গাছের ডাল বেয়ে এসে ভাম বা উদ্বিড়ালি পড়ার হতে পারে। কোনো কোনো এলাকায় এই প্রাণীটিকে মাছ ভাগ বলে বলা হয়, কিন্তু স্পষ্ট যেন মানুষের হাঁটার শব্দ, দুম দুম করে চলে যায়। বাঁ হাতে টর্চ আর ডান হাতে লোহার রড নিয়ে খুব আস্তে আস্তে বেরোয়, অবশ্য দৌড় খোলার একটু শব্দ হয়ে যায়, কিন্তু কেউ কোথাও নেই। নিচে নেমে আসে, ভিজে পায়ের দাগ বাথরুম থেকে গোলাপির ঘরের দৌড় পর্যন্ত। গোলাপি তাহলে বাইরে গিয়েছিল, তাই হবে, পুরুষদের মতো খড়ম পা নয়, পেট চাপা একটু ছোট ছোট পায়ের ছাপ, এসে শুয়ে পড়ল। এটা সেটা দেখে নানান কিছু সন্দেহ করে মাসখানেক কেটে গেল। নাজিম বলে, আমি তো ভূত ছাড়াতে জানি, হাসে সে। কিন্তু এক রাতে গোলাপি গো গো করে কাঁদতে লাগলো, অস্পষ্ট ভাষায় কেবলই গোয়াতে থাকে অনেকক্ষণ। গলা টিপে ধরেছে কেউ, নিচে নেমে এসে ডাকে নাজিম, দৌড়ে ঘা মারে। কতক্ষণ পরে জেগে যায় গোলাপি, ঘামে ডুবে গেছে তার সর্বশরীর, বলে, একটা বিস্তর চুল কালো শাড়ি পরা বউ আমার বুকে চেপে বসেছিল, আমাকে জোর করে যেন গেলাস ভরা নিম ছাল পেশা কষ খাওয়াতে চায়। তুমি খেলে না কেন? তোমার রোগ ভালো হয়ে যেত, মহিলা মামদো ধরেছিল তোমাকে, সে কারো ভালো বই মন্দ করে না, বলে হাসে নাজিম। জাহানারাকে বলে, আসলে গোলাপির তেল ঝাল চর্বি জাতীয় খাদ্য খেয়ে হজম হয়নি, পেটে গ্যাস জন্মেছে, ব্রেনের শিরা বিশ্রাম নেয় ঘুমনের সময়, কিন্তু উত্তপ্ত হওয়ার ফলে ওইসব মনের বা চিন্তার অথবা ধারণার ছবি তৈরি হয়ে স্বপ্ন দেখেছে। ক্রমেই সব তত্ত্ব ঠেলে দিয়ে বছর কেটে গেল, আর ভয় নেই, কোনো প্রাকৃতিক কারণে সূত্র খুঁজে না পেয়ে বুদ্ধি হারায়নি নাজিম। তাদের পুত্র সন্তান এসে গেল, শুরু হলো এবার মামদুর উৎপাত। 21 দিন যাবার পর বাচ্চার দোলা যেন কোনো অদৃশ্য শক্তির টানে দুলতে থাকে, বাচ্চা কাঁদলে কে গালে থাবা মেরে মেরে থামায়। রান্নাঘরের মধ্যে থেকে মনে করেছে বোধহয় গোলাপি, কিন্তু কই, না তো, সে তো তখন ঘাটে মাছ রগড়াচ্ছে, কে বাচ্চাকে তাহলে বোতলে ধরে দুধ খাওয়ালো? নিচে খালি বোতল বসানো রয়েছে। ক্রমেই আরো ঘন হয়ে এলো সেই আসা যাওয়া, নাজিম ছাত্রদের পড়ানো খাতা দেখা ডিউটিতে যাওয়া নিয়ে ব্যস্ত, স্কুটারে যাতায়াত করে। একদিন বাচ্চাকে দুধ খাইয়ে তাকে কোলে নিয়ে বসে বসেই ঘুমিয়ে গিয়েছিল, কে যেন খুব আলতো হাতে বাচ্চাকে তুলে নিয়ে শুইয়ে দিয়ে তাকেও ঠেলে ঠেলে শুইয়ে দিল। ভয়ে চোখ মেলল না জাহানারা, কি করে দেখা যাক। মাথার চুলে তেল দিয়ে আঁচড়ে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, বলল, গোলাপি বাবু নাকি? হুম, উত্তর পেলে। অকাতরে ঘুমিয়ে গেল জাহানারা, ছুটি পড়তে তারা বাড়িতে এলো, গোলাপিও এলো সঙ্গে, বাড়ি পড়ে রইল তালা চাবি আটা, কোনো চোর ডাকা তো ওখানে যাবে না। ফিরে এসে দেখল সত্যি তাই, ঝাঁটপাট দেওয়া চকচকে ঘরকন্না। 3-4 ঘন্টা হলো তারা ফিরেছে, গোলাপি রান্নার জোগাড় না করে ছেলে বয়ে এসে ঘুমিয়ে গেল। যদিও গোলাপি রান্না করেছে, তবু গল্প ফাঁদে, গরম ভাত তরকারি রান্নাবান্না তো করাই আছে, ডাল কলিজি আর আলু ভাজা সেদ্ধ ডিম, কে এসব করে রাখল? আমরা আজ আসবো জানলোই বা কেমন করে? নাজিম এ রহস্যের কিছু সমাধান খুঁজে পায় না, তবু অদৃশ্য কেউ অমঙ্গল তো করেনি, দুর্ঘটনা না ঘটালেই হলো, রোজ রান্না করে রাখলে তো আরো ভালো। তাহলে বিবি গোলাপজানকে বিদায় আদায় করে দিই। জাহানারার স্বপ্নে একদিন দর্শন দিল একটি বউ, কে তুমি ভাই? এবাড়ির মেজ বউ রঙিলা বেগম। তুমি প্রেতাত্মা হয়ে গেছ? হ্যাঁ মেয়ে মামদো, আমি তোমার বাচ্চাকে ভালোবাসি, আমার মেজকর্তা আমাকে গলা টিপে মেরে ফেলে পুকুরে ডুবিয়ে দেয়, তুমি আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো রকম ক্ষতি করব না। তোমার স্বামীও মামদোভূত হয়েছে? হ্যাঁ শ্বশুরও, এই বাড়ির সবাই বাংলাদেশে চলে যেতে তারাও তাদের খোঁজে চলে গেছে, আর আসে না। স্বপ্নের ব্যাপারটা জাহানারা নাজিমকে বলতে সে কিছু উত্তর দিতে পারল না,
শুধু তাকিয়ে রইল। এরপর জাহানারার আর সহজে ঘুম ভাঙে না, সে ঘুমুলেই অন্য জগতে চলে যায়। কত রকম স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে সে ভালোবাসে। বড় ডাক্তার দেখানোর পর জাহানারার সুস্থতা ফিরে এলো, তেলেসমাতি বাড়ির অপবাদ দূর হয়ে গেল। এসব কীর্তিকলাপের গল্প প্রতিবেশীরাই বানায়। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। স্টোরি হাউস এসএইচে আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে, আমরা পাঠ করে শোনাবো আপনাদেরই এই চ্যানেলে। ইমেলটি হলো sumonad691@gmail.com। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে ইমেলটি দিয়ে দেওয়া হলো।